हाई स्टूडेंट आज के क्लास फोर साइंस चैप्टर 13 सॉयल निये आलोचना करब। प्रथमे आम्रा जानबो सॉयल माने की माटी। एबार आम्रा जानबो माटी काके बोले। सॉयल इज द टॉप मोस्ट लेयर अफ द आर्थ सार्फेस। इट इज इम्पोर्टेंट फॉर ऑल फॉर्म्स अफ लाइफ ऑन आर्थ। इट कंसिस्ट अफ सैंड ह्यूमस वाटर एंड एयर। তাহলে মাটি হচ্ছে কি আমাদের পৃথিবীর উপরের পৃষ্ঠদেশে দেশে অধিকতম জায়গায় নিয়ে থাকে এবং এটা খুব গুরুত্বপূর্ণ এবং এ কি করে পৃথিবীর উপরের পৃষ্ঠের মধ্যে আবরণ সৃষ্টি করে এবং ইট কনস্টিটিউট অফ স্যান্ড হিউমাস ওয়াটার এন্ড এয়ার এবং এটা তৈরি করে কি বালি জীবাশ্ম জল এবং হচ্ছে বাতাস এই নিয়ে কি হয় মাটি তৈরি হয়। ফরমেটিং অফ সয়েল এবারে আমরা জানব যে কি মাটি তৈরি হয়েছে। আর্লিয়ার দ্য সার্ফেস অব দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ রকস, দেয়ার ইজ নো সয়েল অব দ্য আর্থ। অনেক বছর আগে আমাদের পৃথিবী কিসে ছিল, পুরো এই যে এখানে দেখা যাচ্ছে পাহাড়গুলো বা পর্বত এরকম কি ছিল, পুরো পাথরে ঢাকা ছিল। দেয়ার ইজ নো সয়েল অন দ্য আর্থ, এবং আমাদের পৃথিবীতে কোনো মাটি ছিল না। দ্য সান হিটেড দ্য রকস অ্যান্ড দ্য রেন মেড দেম কোল্ড, এবং কি সূর্যের প্রখর তাপ দিত এই পাথরগুলোতে এবং তারপরে কি বৃষ্টি হয়ে মেঘের মতন তৈরি হয়ে কি তারপরে ঠান্ডা হতো। দ্য কন্টিনিউড ফর দ্য থাউজেন্ড অফ ইয়ার, এইভাবেই হাজার বছরের পর বছর এইভাবে চলতে লাগলো। ডিউ টু দ্য চেঞ্জ ইন দ্য ওয়েদার দ্য রক সার্ফেস বিগান টু ক্র্যাক, এবং কিছু বছর পরে আবহাওয়ার পরিবর্তনের ফলে এই পাথরগুলোর মধ্যে চিড় খেতে শুরু করলো। দ্য ফাস্ট ফ্লোয়িং রেন অ্যান্ড রিভার ওয়াটার এন্টারেড দ্য ক্র্যাক অ্যান্ড ব্রোক দ্য রক ইন টু স্মল পিস, এবং প্রথমে বৃষ্টির মাধ্যমে এবং রিভা এবং সমুদ্রের মাধ্যমে প্রবেশ করতে লাগলো এবং তারপরে আস্তে আস্তে ছোট ছোট টুকরো হয়ে কি করলো, ছোট ছোট পাথরে পরিণত হলো। দিস ওয়ার ফার্দার বিকাম ফাইন ডিউ টু অ্যাকশন অর এয়ার অ্যান্ড ওয়াটার অ্যান্ড দ্য সয়েল ওয়াজ ফরমেড, এবং হাজার বছরের পর বছর এইভাবে পাথরগুলো ছোট ছোট টুকরো হতে হতে প্রথম তারপরে কি হলো, মাটিতে পরিণত হলো। দিস প্রসেস ইজ কল্ড ওয়েটারিং, এই যে পদ্ধতিটা দীর্ঘদিন ধরে চলল এটাকে বলা হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের মাধ্যমে এই পাথরগুলো ভেঙে মাটিতে পরিণত হলো। আফটার দ্য সয়েল ফরমেটিং টিনি প্ল্যান্ট স্টার্টেড গ্রোয়িং অন ইট, কিছু বছর পরে মাটি তৈরি হলো, অতি ক্ষুদ্র ক্ষুদ্র কি হলো গাছের যে সমস্ত পাতা যেগুলো সব পচে গিয়ে একটা স্তর সৃষ্টি হলো, সেই স্তরের মাধ্যমে শুরু হলো। ওয়েন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল ডায়ার দে বিকাম এ পার্ট অব দ্য সয়েল, এবং যখন গাছপালা এবং মৃত প্রাণী মরে মরে যখন আস্তে আস্তে একটা স্তর সৃষ্টি হলো তখন থেকে এই মাটি তৈরি হলো। এবার লেয়ার অফ সয়েল, এবারে অনেকগুলো লেয়ার আছে, সেই লেয়ার সম্বন্ধে আমরা জানব। সয়েল ইজ মেড অফ এ ডিফারেন্ট লেয়ার, প্রথমে আছে টপ সয়েল মানে উপরে, আমাদের মাটির মধ্যে অনেকগুলো ভাগ আছে তো তার মধ্যে উপরের স্তরে কিভাবে মাটি থাকে সেটাকে বলা হয়েছে। দ্য টপ সয়েল ইজ দ্য আপার লেয়ার, ইজ সফট অ্যান্ড লুজ অ্যান্ড ইজ কল্ড টপ সয়েল। তাহলে উপরের সয়েল কি হয়, বিভিন্ন স্তরে গঠিত হয়ে খুব নরম আকারে কি করে ক্ষতি হতে শুরু করে এবং তাকে বলা হচ্ছে টপ সয়েল। ইট ইজ ডার্ক ইন কালার অ্যান্ড হ্যাজ রিমেন অফ ডেড প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলস, এটা কিন্তু খুব অন্ধকারের মধ্যে থাকে, এই পাথরগুলো পুরো কালো দেখতে হয়, অন্ধকারের মতন কালার হয়, এবং রিমেন অফ এবং তৈরি করে কি মৃত জীবজন্তু এবং গাছপালা দেহাবশেষের মাধ্যমে। দিস রিমেন আর কল্ড হিউমাস, এই যে মৃত গাছপালা এবং প্রাণীর দেহাবশেষ থেকে উৎপত্তি হয় সেজন্য তাকে বলা হচ্ছে জীবাশ্ম। অ্যান্ড দে মেক সয়েল ফার্টিল অ্যান্ড গুড ফর গ্রোয়িং ক্রপস, এবং এর মাধ্যমে কি করছে, খুব উর্বর হয় এই মাটি এবং এতে কি হয় খুব ভালো শস্য উৎপাদিত হয়। সাব সয়েল, দ্য সাব সয়েল বিলো দ্য টপ সয়েল হ্যাজ এ লাইটার কালার,
তাহলে এই নিম্নবর্তী সয়েলও উপরে উপরে স্তরের সয়েলের মতনও কিছু মিল আছে, এবং লাইটেড কালার, এবং খুব লাইট কালার এখানে দেখা যায়। ইট হ্যাজ মোর স্যান্ড ইট অ্যান্ড অলসো হ্যাজ সাম স্মল স্টোন, এবং এখানে কিছু বালি দেখা যায়, এবং ছোট ছোট সেই বালির যে ছোট ছোট নুড়ি কাঁকড় পাথর এখানে দেখা যায়। এবারে আসছে বেড রক, গাছপালা যুক্ত পাহাড়ের দেহাবশেষের মাধ্যমে যে স্তর সৃষ্টি হয়, দা বেড রক ইজ ফাউন্ড বিলো দা সাবসয়েল, এবং নিম্নবর্তী স্থানে গাছপালার যুক্ত পাহাড়ের মাধ্যমে কি হচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ইট ইজ মেইনলি মেড আপ রক অ্যান্ড আপার রক আর সফট অ্যান্ড প্রোনাউন্স ওয়াইল দা ওয়ান্স বিলো দা হার্ড অ্যান্ড নন প্রোনাউন্স প্রোস ওয়াটার ক্যান পাস থ্রো দা পোরাস রক বাট নট থ্রো দা নন পোরাস রক, এবং উপর এবং উপরের উপরের যে পাথর এবং মধ্যবর্তী পাথরের মাধ্যমে ছিদ্রময় হতে হতে এরা কি করছে খুব শক্ত হয়ে যাচ্ছে। ওয়াটার ক্যান পাস থ্রো দ্য পোরাস রক বাট নো থ্রো দ্য নন পোরাস রক, এবং জলের মাধ্যমে চলাচল করে এবং ছিদ্রময় হয়ে আদান প্রদান করতে শুরু করে। এবারে আসছে টাইপ অফ সয়েল, এবং কি হচ্ছে এবারে যে সয়েলগুলো আছে মাটির অনেক ভাগ আছে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। Soil varies in color, texture and composition. There are three types of soil, sandy, clay and loam. প্রথমে আমরা জানবো sandy soil, যেটাকে বলা হয় বেলে মাটি। Consider big sand particles. তাহলে এই বেলে মাটি কি হয় বালির আকারে তৈরি হয়। It is dry and light. এটা খুব শুকনো কিন্তু খুব চারিদিকে লাইট কালার দেখা যায়। It does not hold much water. এবং কি জল ধারণ করে রাখতে পারে না, কারণ বালির মধ্যে দেখবে জল দিলে সঙ্গে সঙ্গে জল শুষে যায়। ক্লে সয়েল, কাদামাটি ইজ কম্পোস্ট ওভার ভেরি ফাইন পার্টিকলস, ইট ইজ স্টিকি ইন নেচার অ্যান্ড ক্যান হোল্ড এ লট অফ ওয়াটার। তাহলে এটাকে বলা হচ্ছে কাদামাটি, যার মধ্যে কি হচ্ছে মাটি এবং কাদার ভাগ বেশি থাকে, এবং এটাকে আঠালো আঠালো হয়, এতে মোটামুটি শস্য মোটামুটি হয়। তারপরে হচ্ছে লোমি সয়েল, যেটাকে বলা হচ্ছে দোঁয়াশ মাটি, ইজ এ মিক্সচার অফ স্যান্ড অ্যান্ড ক্লে। তাহলে এটাকে মিশ্রণ আছে বালি এবং কাদার ভাগ থাকে। ইট ক্যান হোল্ড এয়ার অ্যান্ড ওয়াটার, এবং এতে জল এবং বাতাসে রক্ষা করার ক্ষমতা আছে। ইজ কন্টেস হিউম্যাস, এবং এখানে কি হয় ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জীবাণু এখানে দেখা যায়, এবং এর মাধ্যমে বিভিন্ন ধরনের শস্য উৎপাদিত হয়। This shows that different type of soil allow different amount of water to pass through them. আমরা তাহলে বিভিন্ন ধরনের মাটি সম্বন্ধে জানলাম, এবং সেই মাটিতে কিভাবে জল ধারণ ক্ষমতা এবং সেই মাটি কিভাবে কি করে সেটা আমরা জানলাম। এবার হচ্ছে সয়েল ইরোশন, মাটির ক্ষয় সাধন। সয়েল ইরোশন মেজ এ স্লো অ্যান্ড স্টেডি লস অব দ্য সয়েল লেয়ার। তাহলে কি হচ্ছে মাটি বিভিন্নভাবে ক্ষয় সাধন করে, এবং কি হয় মন্থর স্থিতি মন্থর হয়ে এবং স্থিতিগতির মাধ্যমে কি করে এই সয়েল আস্তে আস্তে ক্ষতি সাধন করে। হি রিমুভড অফ দ্য ফার্টিল টপ সয়েল বাই দ্য অ্যাকশন অফ উইন্ড অ্যান্ড ওয়াটার ইজ কল্ড সয়েল ইরোশন, এবং কি করছে এটা অপসারণ করছে কি মাটির উপরের স্তরকে, মাটির নিচের স্তরের সঙ্গে ঝড় বাতাসের সঙ্গে মিলেমিশে যে প্রক্রিয়া শুরু হয় তাকে বলা হচ্ছে মাটির ক্ষয় সাধন। সয়েল ইরোশন ইনক্রিজ ওয়েন, এবং কিভাবে মাটি ক্ষয় সাধন হয় সেটা বলা হয়েছে। প্রথম এক নাম্বার, উই কাট ডাউন ট্রিজ, যদি আমরা অনবরত গাছ কাটতে থাকি তাহলে কি হবে মাটি ক্ষয় হতে শুরু করবে। স্ট্রং উইন্ড ব্লোজ, এবং খুব শক্তিশালী যদি ঝড় হয় তাতেও আমাদের মাটি ক্ষয় ক্ষতি হয়। উই ডু নট গ্রো ক্রপস ইউজিং দ্য কারেক্ট মেথড, এবং আমরা যদি এরকমভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে সেখানে কোনো শস্য উৎপাদিত হবে না, এবং সেই মাটিকে পুনরায় সংশোধনও করা যাবে না। ইট রেন হেভিলি, এবং যদি প্রচণ্ড পরিমাণে যদি বৃষ্টিপাত হয় তাহলে কি হয় মাটি ক্ষয় হতে শুরু করে।
এবার সয়েল কনজারভেশন, মাটির সংরক্ষণ, আমরা কিভাবে মাটিকে সংরক্ষণ করব। সয়েল ফর্মেশন ইজ এ অনগোয়িং প্রসেস, তাহলে মাটি সংরক্ষণের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। সাম সয়েল টেক হান্ড্রেড অফ থাউজেন্ড অফ ইয়ার্স ফর্ম টু ফর্ম, তাহলে কিছু কিছু সয়েল হাজার এবং হাজার বছর এবং 100 বছর ধরে জমাট বেঁধে তৈরি হয়। বাট ইট টেক্স মাচ লেস টাইম টু ওয়্যার অ্যাবে, এবং কি যদি জলধারণ ক্ষমতা এবং যদি সেখানে বাতায় সূর্যের আলো না থাকে তাহলে সেই মাটিকে আমরা সংরক্ষণ করতে পারবো না। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট ইন ফ্রম ইরোশন, তাহলে আমাদের মাটিকে কিভাবে ক্ষয় সাধন থেকে রক্ষা করতে হবে সেটা আমাদের বুঝতে হবে। দ্য প্রোটেকশন অফ সয়েল এগেন্স্ট ইরোশন ইজ কল্ড সয়েল কনজারভেশন, তাহলে আমরা যদি মাটিকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংরক্ষণ করতে পারি তাহলে কি হবে, মাটি সংরক্ষণ করা যাবে এবং মাটি ক্ষয় ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো। তাহলে আমরা মাটি সম্বন্ধে জানলাম। এরপরে এখানে দেখো অনেকগুলো শর্ট প্রশ্ন, যেমন টিক দ্য কারেক্ট আনসার, এ লেয়ার দ্যাট কন্টেন্স হিউম্যাস কোথায় পাওয়া যায়, টপ সয়েলে, এ লেয়ার দ্যাট কন্টেন রকস এটা হলো বেড রক, দা ডাজ নট হোল্ড মাচ ওয়াটার এটা হবে স্যান্ডি সয়েল, ইট ক্যান হোল্ড এয়ার অ্যান্ড ওয়াটার যেখানে কি এয়ার এবং ওয়াটার দেখা যায়, দ্য রিমুভ অব দ্য ফার্টিল টপ সয়েল বাই দ্য অ্যাকশন ইজ উইন্ড অ্যান্ড ওয়াটার সয়েল ইরোশন। তাহলে আমি একটা বলে দিয়েছি, তিনেরটা বলে দিয়েছি, পাঁচেরটা বলে দিয়েছি, তোমরা চার এবং দুইটা তোমরা বাড়িতে খুঁজবে। এবং রাইট ওয়ান ওয়ার্ড ফর দ্য ফলোয়িং, দেখো দ্য টপ সয়েল লেয়ার অব দ্য আর্থ সার্ফেস হবে সয়েল, দ্য লেয়ার অফ সয়েল মেড আপ অফ রকস ডিফারেন্স লেয়ার, দিস মেড সয়েল ফার্টিল অ্যান্ড গুড ফর গ্রোয়িং ক্রপস, এ মিক্সার অফ স্যান্ড অ্যান্ড ক্লে লোমি সয়েল, এ স্লো অ্যান্ড সেডি লস অফ দ্য সয়েল লেয়ার সয়েল ইরোশন। তাহলে এ এবং বি আমি তোমাদের আলোচনা করে দিলাম, তাহলে সি আর ডিটা তোমরা সায়েন্স কপিতে লিখবে। Thank you all student.